সলভ না করে আমরা প্রবলেম গুলোকে গালি দিই, করবে না প্রবলেম, বাংলাদেশে থেকে কিছু হইব না, চলে যাই আমি, রাইট? একটা ঝামেলা আমাদের যদি রেজাল্ট, এখানে স্টুডেন্ট কয়েকজন আছেন ছাত্র? ও অনেক, মেজরিটি, অসম। আই গেস যারা স্টুডেন্ট আছে তোমাদের উদ্দেশ্য করে তোমরা রেজাল্ট খারাপ করো, কখনো কি নিজের উপর দোষ দাও না, কিন্তু সাতটা খারাপ সাতটা পড়াইতে পারে নাই, ক্লাসই করায় নাই, তারপরে কি পরীক্ষার প্রশ্ন কঠিন করছে, আসলে ভালোই সব ছিল বাট পরীক্ষার গার্ডটা অনেক কঠিন ছিল, ঠিক না? তারপরে ভালোই লিখছিলাম স্যারের নাম্বারটা দেয় নাই, কাউরে দোষ দিতে পারতেছেন না, বলবেন আরে আমার পোড়া কপাল, এই কপালে ভালো নাম্বার নাই, আমরা অলওয়েজ দোষ দিই, ঠিক না? আমি আপনাকে কয়েকটা ক্রিয়েটিভ অ্যাপ্রোচের কথা বলি, আমি কয়েকদিন আগে ভিডিও তৈরি করেছিলাম, একটা অফিসে সার্ভে করা হয় যে এই অফিসে কি কি প্রবলেম, এবং এই প্রবলেমটা আমার এখন মনে হয়েছে তার কারণ হলো আমাদের এই অফিসের লিফ্টটার একটু ঝামেলা, অনেকক্ষণ পরে লিফ্ট অন হয়েছে, আমাদের ফ্যামিলি ফ্যান 14 তারা হাইটে পরে উঠতে হবে, আমার আত্মা উল্টে গায়েব হয়ে গেছিল, যে ওই পার্টিকুলার অফিসের প্রবলেম ছিল ওই অফিসের লিফ্টটা অনেক স্লো, কি স্লো, লিফ্ট অনেক স্লো, কারণ সবার সমিতি বসছে যে কেমনে এই প্রবলেমটা সলভ করা যায়, অনেকে চিন্তা করলো আচ্ছা এক কাজ করে দুটা লিফ্ট লাগাই দেয়, একটা দিয়ে উঠবো একটা দিয়ে নামবো তাড়াতাড়ি হইবো, আরেকজন বললো যে এক কাজ করেন লিফটের সফটওয়্যারটা চেঞ্জ করে দেন, নতুন সফটওয়্যার আসলে তাড়াতাড়ি হবে, এন্ড দেন আ গুটি বাজ আসছে, এসে বলছে বস আমার কাছে একটা ক্রিয়েটিভ আইডিয়া আছে, এত টাকা পয়সা খরচ করা লাগবে না, আপনি আমাদের 1500 টাকা দেন আমি ঠিক করে দিচ্ছি, কি করবা, আমি লিফটের ভিতরের চার সাইডে আয়না লাগাই দিব, এন্ড ও 800 টাকা নিল লিফটের চার সাইডে, মানে ভিতরের চার সাইডে আয়না লাগাই দিল, আর এখন আর কেউ কমপ্লেন করে না যে লিফটটা দেরি, কেন জানেন, বিকজ আপনি লিফটে ঢুকলেন, ঢুকার সাথে সাথে আপনি সামনে কাকে দেখবেন, আপনার না না নিজেকে না, আপনার পৃথিবীর সব থেকে প্রিয় বান্দাকে, পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম মানুষটাকে, রাইট? আপনি নিজে সব, আপনার সব থেকে প্রিয় মানুষটাকে, আপনি নিজে না, আপনি নিজেকে সব থেকে বেশি কনসিয়াস হয়েছেন না, কখনো দেখছেন যে আপনি হাঁটতেছেন সাইডে আয়না, হাত অটোমেটিক্যালি চলে যায় না, অটোমেটিক্যালি ঠিক আছে, তো যখন একটু দেখবেন তখনই দেখবেন যে আপনার লিপ যে স্লোটা খুলে গেছে, সবার হাতে একটা করে মোবাইল আছে না, স্টোরি দেওয়া যায় না, সারে ফুল লেন্থ মিরর পাইছেন, আপনি কি করবেন, ক্যামেরা বাইর করে হুম হুম আয়নার সামনে, রাইট? কুল লাগবে না? সো এই যে লিফটটা স্লো ছিল এটা মানুষ ভুলেই যায়, কেন বললাম, এগেইন একটা প্রবলেম ছিল, প্রবলেম সলভ করার একটা ক্রিয়েটিভ ওয়ে বের করেছে, সেম ভাবে কোনো একটা জিনিস ক্রিয়েটিভ ওয়েতে দেখানো বা দেখাইতে পারা সেটাকেই ভালো করে যদি বলা যায় দ্যাটস ইউটিউবিং, অনেক টাকা পয়সা লাগে না, ছোটখাটো জিনিসে উইদাউট টাকা পয়সা অনেক কিছু করা যায়, আমাদের সবার হাতে মোবাইল ফোন আছে কিন্তু, রাইট? আমি কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করতাম, আমার প্রচুর ভিডিও মোবাইল দিয়ে রেকর্ড করা, ইনফ্যাক্ট মোবাইল দিয়ে রেকর্ড করা আর ডিএসএলআর রেকর্ড করা আজকাল কিন্তু পার্থক্য বোঝা যায় না, ডিএসএলআর ও 4K রেকর্ড করে আপনার মোবাইলও 4K রেকর্ড করে, ইনফ্যাক্ট ক্যানন 70D আমরা মোস্ট অফ দ্য পিপল ইউজ করি, আমি যাদেরকে চিনি ওটা 4K রেকর্ড করে না, 1080p রেকর্ড করে, আর আপনার মোবাইল কিন্তু 4K রেকর্ড করে, তো বুঝতে পারছেন যে কত পাওয়ারফুল ডিভাইস আপনাদের হাতে আছে, তো ওই জিনিসটা যদি একটু ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করেন দেখবেন যে আপনাদের যে কন্টেন্টগুলো আছে বা যে কাজগুলো আপনারা করতে যাচ্ছেন সেগুলো অনেক সুন্দর হয়ে ফুটে উঠছে, অ্যান্ড ক্রিয়েটিভিটি জিনিসটা যে কত ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য একটা ছোট গল্প শেয়ার করি আপনাদের সবার সাথে, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা, এক লোক ছিল ও হলো সাইকোলজিস্ট, ওর নাম ছিল জেপি গিলফোর্ড, মিস্টার জেপি গিলফোর্ড, সো গিলফোর্ডের উপর দায়িত্ব পড়লো যে আমেরিকান বম্বার পাইলট নিয়োগ করার জন্য যে টেস্টটা হয়, আমেরিকান মানে ফাইটার পাইলট বম্ব ফেলে না, সো ওই বম্বার পাইলট নিয়োগের যে পরীক্ষা হতো, রাইট, ওই পরীক্ষাটাও বানাবে, সো ও তো সাইকোলজিস্ট, ওরকম টেস্ট টেস্ট বানাইলো, ও খুব বিরক্ত হইলো যখন জানলো যে আরো একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যেই লোকটা হইলো এয়ারফোর্সের এক এক্স পাইলট, তাকেও নিয়োগ করতে দেওয়া হয়েছে, সে খুব বিরক্ত যে ওই এক্স পাইলট কি বুঝে, ও পাইলট না হয় বুঝলাম আর পাইলট নিয়োগ করা তো ও বুঝে না, তারপর একটা ঘটনা দেখা গেল, গিলফোর্ড যাদেরকে রিক্রুট করছিল ওরা যুদ্ধের ময়দানে বেশি মারা যাচ্ছিল, আর এক্স পাইলট যাদেরকে নিয়োগ করছিল তারা কম মারা যাচ্ছিল, তো গিলফোর্ড তো প্যারা খেয়ে গেল, যাই আমি এত ভালো রিক্রুটমেন্ট দিলাম, আমি তাদেরকে নিয়োগ করছিল কেন বেশি মারা যাচ্ছে,
এবং একটা পর্যায়ে এমন হলো যে ও নিজে অনেক ডিপ্রেসড হয়ে গেল, সুইসাইড হয়ে গেল, যে ওর কারণে এত মানুষ মারা গেছে। এন্ড দেন ও এক্স পাইলটের কাছে গেছে, যে বলল যে ভাই তুমি এই যে রিক্রুটমেন্ট করো, তুমি রিক্রুটমেন্ট করার সময় কি প্রশ্ন জিজ্ঞাসা করো? এক্স পাইলট বললাম খুব সহজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, যে যদি তুমি তোমার ফাইটারটা নিয়ে যাও এবং এমন সময় নিচ থেকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল থাকে না বা গুলি থাকে না ফায়ার করতেছে, এমন সময় তুমি কি করবা? রাইট অ্যান্সার হলো নিচ থেকে যদি ফায়ার করে তুমি বিমানটাকে উপরে নিয়ে যাবো। এবং আমাকে যারা যারা এই সঠিক উত্তরটা দেয় তাদেরকে আমি বাদ দিই। গিলফোর্ড তারা অবাক হয়ে গেল, কেন ভাই রাইট অ্যান্সার দিলে বাদ কেন দাও? তখন ও বললো যে যুদ্ধের ময়দান এমন একটা জায়গা, সেখানে টেম্পারমেন্ট বজায় রাখা খুব কঠিন। যে মানুষটা আজীবন বই পড়ছে এবং বইয়ের সঠিক অ্যান্সারটা সবসময় দাগাইছে, সে যখন যুদ্ধের ময়দানে একটা অন্যরকম কোনো একটা সিনারিওতে পড়বে, ও বুঝেই পারবে না যে